नमस्कार बंधुरा, आमी सुमिदे, आमादेर बांगाली रान्ना घरे आपनादेर स्वागत। आज आमी निये एसेछी आपनादेर जन्य पटलेर एकटा अनन्य रेसिपि, सम्पूर्ण निरामिष। ताहले एर जन्य आमी एखाने तेल दिलाम 2 टेबिल स्पून मतो, আর এখানে পটলগুলো আমি এইভাবে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। বেশি নুন দেবেন না, বেশি হলুদ দেবেন না। আচ্ছা, এইবার এগুলোকে আমি উল্টো দিক মুখ করে ভাজব, জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে। আচ্ছা, এটা ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেব। এরকম একটা বাটি নেব, এই বাটির মধ্যে আমি 1/4 টিস্পুন মতো হলুদ নিলাম। নুন নেব 1 টিস্পুন মতো, দেখতে পাচ্ছেন। কাশ্মীরি মিরচ নিলাম 1/2 টিস্পুন মতো, আর একটু নেব। একটুখানি জাস্ট একবার নেব না বলে আরেকবার নিলাম। আর নেব জিরে গুঁড়ো 1 টিস্পুন মতো। আর ধনে গুঁড়ো 1 টিস্পুন মতো। এবার এটা ভালো করে মিশিয়ে এর সাথে দেব আদা বাটা। আদা বাটা নিলাম 1/2 টিস্পুন মতো। এবার এতে আমি ঘরে পাতা টক দই এইখান থেকে 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 4 টেবিল স্পুন মতো, এই 4 টিস্পুন মতো আমি টক দই নিলাম। টক দইটা এর সাথে মিশিয়ে দেওয়ার কারণ হচ্ছে তাহলে টক দইটা আর কাটবে না, আর ভালোভাবে মিক্সড হয়ে যায়। দেখুন, আমি মিক্সটা তৈরি করে রাখলাম। এবার আমি এগুলোকে উল্টে দেবো। দেখুন, পটলটা ভাজা হয়ে গেছে, ওপাশেরটা অত ভাজা না হলেও হবে, জাস্ট শাকলানো হলেই হয়ে যাবে। তাহলে এবার এই পটল আলুগুলো আমি তুলে নেব। পটল আলু বলছি, শুধু পটলগুলো তুলে নেব।
এতে আর আমি তেল দেব না, এতে দেব জিরে ফোড়ন 1 টিস্পুন মতো, একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কা ছিললে শীটটা ফেলে দেবেন, যেহেতু আমার ঘরে বাচ্চা আছে আমি গোটা দিচ্ছি, আমি খাওয়ার সময় শীটগুলো ফেলে দেব। তাহলে এই ফোড়নটা দিয়ে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি কষবো ততক্ষণ যতক্ষণ না তেল বেরোয়। দেখুন তেল বেরোতে শুরু করে দিয়েছে। আমি এই মশলার জলটা দিয়েই আবার একটু কষবো। খুব ইজি রান্না, চটজলদি রান্না। দেখুন টক দইটা একদম মিশে গেছে। আর তেলও বেরিয়ে গেছে, সাইডগুলো দেখুন তেল বেরিয়ে গেছে। এবার পটলগুলো দিয়ে এর সাথে একটু কষব। এটা আপনার রুটি, গরম ভাত, পরোটা সবার সাথে খেতে পারবেন। এটাও আমি গামাখা গামাখা করব। তাহলে এবার আমি এটা ঢাকা দেব, 5 মিনিট বাদে ফিরে আসছি। আমি 5 মিনিট বাদে ফিরে এলাম, আমার একদম রেডি। দেখুন হয়ে গেছে। এবার আপনাদের সামনে আমি এটা পরিবেশন করব। গ্যাস ইন্ডাকশন অফ করলাম, 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলাম। এবার নামালাম। তাহলে আমার নিরামিষ পটলের রেসিপি একদম রেডি। তাহলে আজ আসি, নমস্কার।